আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব আল্লাহর রহমতে করোনা কালে তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব এবং যা আমরা শিখব তা হলো লাশাতের নীতির প্রভাব। গত ক্লাসে আমরা তাপমাত্রার প্রভাবটা আলোচনা করে ফেলেছি। আমি আশা করব তোমরা তাপমাত্রার প্রভাব ভালোভাবেই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো পরবর্তীতে কমেন্টস করলে ফেসবুকে আমরা আবার বোঝাতে পারবো। এখন দেখো আজকে পড়াবো চাপ ও ঘনমাত্রা। তোমাদের বইয়ের সিলেবাস অনুসারে আছে চাপ ও ঘনমাত্রা। এখন এই চাপ এবং ঘনমাত্রার সাম্যাবস্থায় লাশাতের নীতি অনুসারে প্রভাব বিদ্যমান আছে। আজকে প্রথমে আমরা দেখাবো তোমাদের এই চাপের প্রভাবটা একটু আলোচনা করবো। এখন দেখো চাপের প্রভাবের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় একটু রাখতে হবে। তা হলো যদি বিক্রিয়ক বা উৎপাদ উভয়ই যদি গ্যাসীয় হয়, উভয়টাই যদি গ্যাসীয় হয় তাহলে চাপের প্রভাব থাকবে, অথবা একটি বিক্রিয়ক অথবা একটি উৎপাদ যদি গ্যাসীয় হয় তাও চাপের প্রভাব থাকবে, গ্যাসীয় হতেই হবে। তাহলে আমরা জানি যে পদার্থ বা বিক্রিয়ক যদি গ্যাসীয় হয় তখনই সেটার মধ্যে চাপের প্রভাব বিদ্যমান থাকবে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এয়ার বিক্রিয়কের মূল সংখ্যার উপরেও চাপের প্রভাব নির্ভর করে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো একটা উদাহরণ আমি দিচ্ছি, দুইটা বিক্রিয়া আমি এখানে দেখাইলাম। এখন প্রথম বিক্রিয়া নাইট্রোজেন হাইড্রোজেন, তাহলে এখানে কয় মোল নাইট্রোজেন আছে? এক মোল নাইট্রোজেন যদি আমরা ধরে নিই। আর এখানে কয় মোল হাইড্রোজেন আছে? তিন মোল। আর এদিকে কয় মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? দুই মোল। তাহলে এই বিক্রিয়ার জন্য আমি কি পাচ্ছি? এক প্লাস তিন, তাহলে কয় মোল হলো? চার মোল। আমরা এটাকে আবার আয়তনও বলতে পারি, চার আয়তন। এটা হচ্ছে আমাদের কোন পাশে বিক্রিয়ক, বিক্রিয়কের চার মোল। উৎপাদকের তাহলে কত আছে? উৎপাদকের দেখলে বোঝা যাচ্ছে দুই মোল। এখন এই জায়গায় আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি, এখানে দেখা যায় আয়তন বা মোল, এখানে বিক্রিয়কের চার মোল আছে, উৎপাদকের আছে দুই মোল। তাহলে যখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদকের মূল সংখ্যা বা আয়তন হ্রাস বৃদ্ধি ঘটবে, কি হবে? হ্রাস বৃদ্ধি ঘটবে, তখনই চাপের প্রভাব থাকবে। তাহলে আমরা N2 প্লাস 3H2 2H3, এখানে আছে চার আয়তন, এখানে আছে দুই আয়তন। যখন আয়তনের পার্থক্য ঘটেছে তখনই সেই রাসায়নিক বিক্রিয়ার চাপের প্রভাব থাকবে। এখন যদি আয়তনের বা মূল সংখ্যার পার্থক্য না ঘটে তাহলে তার ওই ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকবে না। এখানে দেখো N2 প্লাস O2 2NO, এই জায়গায় এখানে হলো এক আয়তন, এক আয়তন দুই আয়তন বা দুই মূল, এখানে কয় মূল আছে? দুই মূল। তাহলে টোটাল মিলিত ভাবে হইল গত দুই মূল। তাহলে এই পাশে দুই মূল, বিক্রিয়কের দুই মূল, উৎপাদকের দুই মূল, তাহলে এটার কোনো চাপের প্রভাব নাই। তাহলে আমরা কি জানতে পারলাম? কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়কের যদি মূল সংখ্যার পার্থক্য ঘটে ওই ক্ষেত্রে ওই রাসায়নিক বিক্রিয়ার চাপের প্রভাব আছে, আর যদি উৎপাদ ও বিক্রিয়কের মূল সংখ্যার পার্থক্য না ঘটে তাহলে চাপের প্রভাব নাই। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি। তাহলে এখন আসো, তাহলে আমরা যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় প্রথমে ধরে নিতে পারবো যার মূল সংখ্যার পার্থক্য আছে সেটা চাপের প্রভাব আছে, মূল সংখ্যার পার্থক্য না হলে চাপের প্রভাব নাই। তাহলে এখানে এই উক্ত রাসায়নিক বিক্রিয়ার কথাই আমরা যদি চিন্তা করি, এই বিক্রিয়ায় তিনটা কি আছে? গ্যাসীয় অবস্থা আছে। তাহলে এবং বিক্রিয়াটিতে উৎপাদ এবং বিক্রিয়কের মূল সংখ্যার পার্থক্য ঘটেছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় চাপের প্রভাব বিদ্যমান আছে। তাহলে কীভাবে এখন চাপ, আমি যদি এখন সাম্য অবস্থায়, বহুমুখী রাসায়নিক বিক্রিয়াটি যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা যদি চাপ বৃদ্ধি করি বা চাপ হ্রাস করি তাহলে সাম্যের অবস্থা কীভাবে পরিবর্তন হবে? এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যদি একই আয়তন, প্রশ্ন হলো একই আয়তন, এখন একই আয়তন বলতে আমরা কী বুঝতেছি? এই বিক্রিয়াটা আমরা যেখানে ঘটাবো, বিক্রিয়াটা মনে করো একটা নির্দিষ্ট পাত্রে বা নির্দিষ্ট কোনো একটা জায়গায় ঘটাতে হবে,
যে একটা নির্দিষ্ট বদ্ধ পাত্রে বদ্ধ ঘরে বা বদ্ধ জায়গায় ঘটা ঘটাতে হবে এখন যেখানে ঘটাবো সেইটার আয়তনকে ধরতে হবে আর এগুলোর তো আর কোনো অন্য কোনো আয়তন আমরা বিবেচনা করতে পারবো না এর জন্য আমি যদি একটা পাত্র ধরি সেটার আয়তন যদি 500 এমএল হয় তাহলে সেইটাই প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া যখন আমি এখানেই করব রাসায়নিক বিক্রিয়া ঘটাবো এই 500 এমএল এর ভিতরে আয়তনের ভিতরেই ঘটাবো এর জন্য বলা হচ্ছে একই আয়তন একই আয়তনের পাত্রের ক্ষেত্রে মানে একই আয়তনের ক্ষেত্রে কোন একটি রাসায়নিক বিক্রিয়া যখন মূল সংখ্যা বেশি হবে তার চাপও বেশি মানে মূল সংখ্যা যেখানে বেশি হবে সেই পাশে তার চাপও বেশি উৎপন্ন হবে আর মূল সংখ্যা যেখানে কম সেখানে চাপ কম উৎপন্ন হবে এটার একটা স্বাভাবিক আমি তোমাকে একটা বলি যখন ছোটাছুটি যখন বাড়বে ছোটাছুটি যখন বাড়বে তখন এই অণুগুলো তার পাত্রের গায়ে বেশি পরিমাণ চাপ দেবে মানে বেশি যখন মূল সংখ্যা থাকবে মানে অণুর সংখ্যা বেশি থাকবে তখন সে পাত্রের গায়ে চাপও বেশি প্রয়োগ করবে আর এখানে দেখো যখন অণু কম হবে পাত্রের গায়ে সে কী করবে আঘাত কম করবে বা সে ছোটাছুটি কম করবে পাত্রের গায়ে চাপ কম উৎপন্ন করবে তার মানে এখানে একটা স্পষ্ট কথা তুমি লিখে নাও বা আমরা এখানে মনে রাখবো যে হচ্ছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া মূল সংখ্যা যার বেশি হবে যে পাশে বেশি হবে সেখানে চাপও বেশি উৎপন্ন হবে আর মূল সংখ্যা যেখানে কম হবে সেখানে চাপও কম উৎপন্ন হবে তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় যখন বিক্রিয়ক এবং উৎপাদকের মূল সংখ্যার পার্থক্য ঘটবে অর্থাৎ আয়তনের পার্থক্য ঘটবে তখন একই আয়তনের ক্ষেত্রে আমরা যদি কোন একটি রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়কের আয়তন বেশি থাকবে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি থাকবে তখন উক্ত বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি চাপ বৃদ্ধি করি সাম্য অবস্থা সম্মুখের দিকে অগ্রসর হবে কারণ ব্যাখ্যা করতেছি কারণ এখানে যখন বেশি থাকবে তার আয়তন চাপও তার বেশি তার মানে বেশি চাপের ক্ষেত্রে আমি কী করতেছি আরও চাপ দিচ্ছি তখন চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই উৎপাদ বিক্রিয়ক থেকে সে কিসে পরিণত উৎপাদে কারণ কি উৎপাদের দিকে গেলেই মূল সংখ্যা হ্রাস পাবে অর্থাৎ চাপ হ্রাস পাবে বিক্রিয়া চাপে কি চাপকে প্রশমিত করার জন্য ফলাফলটা পরিবর্তন করে চাপকে কী করতে চাবে ফলাফলটা প্রশমিত করবে এবং চাপকে কী করতে চাবে হ্রাস করতে চাবে অর্থাৎ যে জিনিসটা তুমি ঘটাবে সেই জিনিসটা বিপরীত ক্রিয়া সংগঠিত হয়ে ফলাফলকে সাম্য অবস্থায় এমনভাবে পরিবর্তন করবে যাতে ফলাফলকে সে কী করে প্রশমিত করতে পারে এখানে বেশি চাপ ছিল আমি আরও চাপ প্রয়োগ করছি তখন বিক্রিয়াটা কোন দিকে ঘটছে সোজা সম্মুখ দিকে বইটা এখানে চাপের প্রভাবকে কী করে ফেলছে হ্রাস করে ফেলছে চাপের প্রভাবকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলছে কারণ কম চাপের দিকে বিক্রিয়া চলে গেছে এখন আমি যদি এই রাসায়নিক বিক্রিয়া এই চাপ আবার কী করে হ্রাস করি চাপকে কী করে হ্রাস করি অর্থাৎ চাপ কমাই তখন এই বিক্রিয়া যাবে কি ফলাফল কেমনভাবে প্রশমিত করতে যাতে চাপের প্রভাবটা পরিলক্ষিত না হয় এর জন্য বিক্রিয়াটা উৎপাদ থেকে কিসে পরিণত হবে বিক্রিয়কের দিকে পরিণত হবে অর্থাৎ বিপরীত পশ্চাৎ পশ্চাৎ বিক্রিয়া সংগঠিত হবে কারণ কি এই চাপ প্রয়োগ করার ফলে চাপ আমি হ্রাস করবো বিক্রিয়া চাপে চাপ বাড়াতে বাড়ানোর জন্য সে কী হবে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে এখন এইটাই হচ্ছে আমাদের দুটা প্রয়োগই এখন আসো এই ফলাফলকে রাজনৈতিক প্রশমিত করতেছে এবং শিল্পক্ষেত্রেও এগুলোর একটা বহুবিধ প্রয়োগ আছে এই সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করে দেখো খেয়াল করো সকল চাপ আমি চাপ যখন বাড়াবো বা কমাবো তখন এই চাপ বাড়াতে বা কমাতে গেলে আমাদের কী প্রয়োজন হবে বিভিন্ন মেশিনারিজ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হবে ইলেকট্রিসিটির প্রয়োজন হবে এর জন্য পয়সা ব্যয় হয় এর কারণে সাধারণত শিল্পক্ষেত্রে যেগুলো দেখা হয় এমন তাপমাত্রা বা চাপে রাখা হয় যেটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পরিণত হয় এবং শিল্প লাভজনক হয় এটার উপর ভিত্তি করে শিল্পক্ষেত্রে অনেকবিধ প্রয়োগ আছে তাহলে গেল আরেকটা তোমাদের এখানে আছে আরেকটা প্রয়োগ আছে সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব এটি আজকের কাছে শেষ ঘনমাত্রার প্রভাবটা একটু আলোচনা করবো এটা খুবই সহজ ঘনমাত্রার প্রভাব খুবই সহজ এবং সহজ ভাষায় বলতে দেখো ঘনমাত্রা এখন ঘনমাত্রার যে জিনিসটা হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সরাসরি বিক্রিয়ার উপরে প্রভাব ফেলে আমরা তুমি খেয়াল করো আমরা কমন সেন্সে যদি দেখি কোনো একটি রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কোন দিকে ঘটবে সম্মুখ দিকে ঘটতে যাবে এখন কোনো একটি রাসায়নিক বিক্রিয়া যদি আমি উৎপাদ ছড়িয়ে নিই তার মানে অর্থাৎ আমি উৎপাদ ছড়িয়ে নেওয়া মানে কি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়া তখন বিক্রিয়ার সম্মুখ থেকে সংগঠিত হবে আবার আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা না করি উৎপাদ যদি যোগ করি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তখন উৎপাদটা উৎপাদের ঘনমাত্রা বেড়ে গেল তখন বিক্রিয়া পর্যাত দিকে সংগঠিত হবে এখন আসো দেখো তাহলে কীভাবে ঘটবে আমরা জানি
কোনো একটি রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালে ঘনমাত্রা বা যে কোনো কিছু যদি আমরা হ্রাস করি অথবা বৃদ্ধি করি তাহলে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তন হবে যেন ফলাফলকে কি করে প্রশমিত করে। এখন আসো আমরা এই রাসায়নিক একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিই। এই রাসায়নিক বিক্রিয়া যদি আমি এখানে নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে ঘটবে? সম্মুখ দিকে হবে। কারণ কি? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করে সে ঘনমাত্রার যে প্রভাবটা আছে এর ফলাফলকে প্রশমিত করতে চাবে, অর্থাৎ সাম্যের অবস্থা সম্মুখ দিকে সরে যাবে, অর্থাৎ হবে কি উৎপাদে পরিণত হবে। আবার আমি যদি এখান থেকে অ্যামোনিয়া গ্যাসকে সরিয়ে নিয়ে যাই, অ্যামোনিয়া গ্যাসকে যদি আমি সরিয়ে ফেলি, অ্যামোনিয়া গ্যাস সরিয়ে ফেলানোর পরে অ্যামোনিয়ার ঘনমাত্রা কী হবে? কমে যাবে। এই অ্যামোনিয়ার ঘনমাত্রা কমে যাওয়ার কথার অর্থ হচ্ছে সাম্যের অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে যাওয়া। বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেলে এখানে কী ঘটবে? সম্মুখ দিকে বিক্রিয়াটি সংঘটিত হবে। আবার আমি যদি এই রাসায়নিক বিক্রিয়ায় এখান থেকে কী করি অ্যামোনিয়া আরও যোগ করি, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কী করলাম? অ্যামোনিয়া বাহির থেকে যোগ করলাম। অ্যামোনিয়া যোগ করলে তখন দেখা যায় উৎপাদকের ঘনমাত্রা বেড়ে যাবে। উৎপাদকের ঘনমাত্রা যখন বেড়ে যাবে তখন রাসায়নিক বিক্রিয়া অটোমেটিক কী হবে? আবার পর্চার দিকে সংঘটিত হবে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কারণ কি? কারণ হচ্ছে সে ঘনমাত্রা হ্রাস করতে চাবে। কার? অ্যামোনিয়ার ঘনমাত্রা হ্রাস করে ফলাফলকে পছন্দ। এখন আমরা এর থেকে বুঝতে পারলাম যে চাপ তাপ ঘনমাত্রা বিক্রিয়ার উপরে বিশাল প্রভাব আছে এবং শিল্প ক্ষেত্রে এগুলোর প্রভাব বিস্তর। তাই কাজেই এবং পরীক্ষা তোমাদের এসএসসি পরীক্ষায় সবসময় এগুলো চলে আসে। এগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের নৈবত্তিক এবং বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের এবং ক্রিয়েটিভ প্রশ্ন এগুলো আসে। এখন আমাদের এই বিষয়গুলো বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং তোমাদের এই টেস্ট বইয়ে দেখবে এবং বিভিন্ন প্রশ্নে এগুলো কিছু সলিউশন আসে এবং বিভিন্ন বোর্ড কোশ্চেন হিসেবে এগুলো চলে আসে। যখন এগুলো চলে আসবে আমরা এগুলো সলিউশন করার চেষ্টা করব এবং এগুলো নিয়েই তুমি একটু ই করবে। যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবে। তাহলে তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।